আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। একটু আগে সংবাদটি পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ যে আজকে 16 আগস্ট 2021, এই একটু আগে অর্থাৎ 9টার সময় খবরটা প্রচারিত হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো এটা বাংলা ট্রিবিউন যে পেজটা, সেখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কী বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে একদম চূড়ান্ত একটি সিদ্ধান্তর ব্যাপারেই আজকের এই ওই পোস্টটিতে কথা বলা হয়েছে। তা আমরা দেখি কী বলা হয়েছে। শিক্ষার্থীদের টিকা দেওয়া এবং করোনার সংক্রমণের হার সিঙ্গেল ডিজিটে না নামলে সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না। অনুকূল পরিস্থিতির অপেক্ষায় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে চিন্তাভাবনা করা হচ্ছে নভেম্বরে সীমিত পরিসরে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল কলেজ খুলে নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি সমমানের পরীক্ষা নেওয়ার চিন্তা করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান প্রথমে এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের ক্লাসে নেওয়া হবে, এরপর বাকিদের পর্যায়ক্রমে ক্লাস চালু হবে। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মানতে হবে শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার আওতায় নেওয়া গেলে আবাসিক হল খুলে দেওয়া হবে। গত কয়েকদিন ধরে সংক্রমণ কিছুটা কমতির দিকে, আশা করা হচ্ছে নভেম্বর ডিসেম্বরে সংক্রমণ আগের বছরের মতো নিচে নেমে আসবে। 5% বা এর কাছাকাছি অঙ্কে নেমে এলেই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থী শিক্ষকদের ছাত্র ঝুঁকি বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সব পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করছে করোনার অবস্থার উপর। গত বছরের অভিজ্ঞতা বলে নভেম্বর ডিসেম্বরে সংক্রমণ কম ছিল। যদি এবছর একই রকম দেখা যায় তবে এইচএসসি পরীক্ষা নিতে পারব, শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেওয়া হবে, সম্ভব হবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, এটাই ছিল মূলত এখান থেকে যেটুকু জানা। তো স্বাস্থ্যবিধি মেনে আর কি যতটুকু জানা যাচ্ছে যে প্রথমত তারা চাইছিল সেপ্টেম্বরেই আর কি স্কুল খুলে দেবে, কিন্তু তারপরও তারা পরবর্তী সিদ্ধান্তভাবে নিচ্ছে। যে আমি যতটুকু জানতে পারছি যে নভেম্বরে তারা অবশ্যই প্রতিষ্ঠানের ক্লাস খুলে দেবে, অর্থাৎ শিক্ষার্থীদের যথারীতি ক্লাসে আসার জন্য আহ্বান করবে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট নিউজটি। তো যারা আমাকে দেখছো, ফলো করছো, অসংখ্য ধন্যবাদ। আর নতুন হইতে অবশ্যই ফলো করো। আল্লাহ।